हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। आज के रेसिपिते থাকছে লেমন ললি আইসক্রিম। এই আইসক্রিমটি সচরাচর আমরা সবাই পছন্দ করি, আর বাচ্চাদের সামনে দিলে তো কোনো কথাই নেই। আর এই আইসক্রিমের রেসিপিটি আপনারা খুব সহজেই কিন্তু ঘরেই তৈরি করতে পারেন। চলুন তাহলে এই সহজ আইসক্রিমের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা হাঁড়িতে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর একটা লেবুকে এরকম ভাবে উপর থেকে ছুলে তারপর এর ছুলকাগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন ছিলকার সাথে সাদা অংশ যাতে না আসে, এতে করে আপনাদের আইসক্রিমগুলো তিতো হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দেব সবুজ কালার। এখানে আপনারা যে কোনো কালার ছাড়াও কিন্তু আইসক্রিমটা তৈরি করতে পারেন, তবে কালার দিলে আইসক্রিমটা দেখতে আর খেতে অ্যাট্রাকশন জাগে। তবে অন্য যে রকম কালার ইচ্ছে দিতে পারেন, তবে লেমন ললি আইসক্রিম সাধারণত সবুজ কালারই হয়ে থাকে। এবার হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি, অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। দেখুন পানিটা ফুটে এসেছে। এইবার একটু নেড়ে চেড়ে প্রায় 5 মিনিটের জন্য আমি এটাকে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেলে আমি আলাদাভাবে একটা বাটিতে 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল স্পুন পরিমাণ পানির সাথে গুলিয়ে নিয়েছি। এইবার সেটাকে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও ব্যবহার করতে পারেন। এইবার অল্প অল্প দিতে হবে আর নেড়ে নিতে হবে, নয়তো পানির সাথে কিন্তু এই ময়দাটা দলা পেকে থাকবে। কর্নফ্লাওয়ারটা পুরোটা দেওয়া হয়ে গেলে 5 মিনিট আঁচ করে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ লেবুর রস। আমি এখানে লেবুটাকে খুব ভালো করে চিপে লেবুর রস বের করে নিয়েছি, আর এটা পরিমাণে হয়েছে 1/4 কাপ। এইবার এই আইসক্রিমের মিশ্রণটাকে 5 মিনিটের জন্য নেড়ে চেড়ে রান্না করে নেব। তারপর এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে আমি এটাকে এখন একটা পাত্রে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার কারণে যে আমাদের লেবুর খোসাগুলো ছিল সেগুলো আলাদা হয়ে যাবে। এইবার একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিচ্ছি। এই মোল্ডটা বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায়। আপনাদের কাছে যদি মোল্ড না থাকে, সেক্ষেত্রে গ্লাস কিংবা অন্য কোনো পাত্রে জমিয়ে নিতে পারেন। ঢেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। আমি এটাকে দোকানের লুক দেওয়ার চেষ্টা করছি, তাই ফয়েল পেপার দিয়ে তারপর দোকানের মতো আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দেব। তবে আপনারা চাইলে যে মোল্ডের আইসক্রিমের মোল্ডে যে কাঠিগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু জমিয়ে নিতে পারেন। দেখুন এরকম কাঠি দিয়ে আমি এরকম ছিদ্র করে তারপর মাঝখান দিয়ে বসিয়ে দিচ্ছি। সবগুলো কাঠি দিয়ে আমি এই আইসক্রিমের বক্সটাকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব। অবশ্যই 6 থেকে 7 ঘন্টা এটাকে ফ্রিজে রাখতে হবে। এখন এটাকে আমি রেখে দিচ্ছি। দেখুন সারা রাত আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তো রেডি হয়ে গেছে আমাদের লেমন ললি আইসক্রিম। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল লেমন ললি আইসক্রিম। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনাদের কাজে আসবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।